নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। করোনার এই মুহূর্তে আমরা স্কুলে যেতে পারছি না, ক্লাসও হচ্ছে না, তাই আমরা এখন হয়তো আমাদের প্রথম শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে যেত, কিন্তু এখন করোনার জন্য তো ক্লাস শেষ পরীক্ষা শেষ হয় না, এখন দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। দ্বিতীয় সাময়িক পরীক্ষার হিন্দু ধর্ম চতুর্থ অধ্যায় শ্রদ্ধা ও সহনশীলতা আজ আমরা আলোচনা করব। শ্রদ্ধা ও সহনশীলতা আলোচনা করতে গেলে প্রথমে শ্রদ্ধা কি, শ্রদ্ধা শব্দটির একটি অর্থ সম্মান জানানো, ভক্তি করা বা ভালোবাসা। শ্রদ্ধার আরেকটি অর্থ আস্থা বা বিশ্বাস। শ্রদ্ধা করা একটি নৈতিক গুণ এবং ধর্মেরও অঙ্গ। মানবিক বা নৈতিক গুণ হিসেবে শ্রদ্ধার গুরুত্ব রয়েছে। শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা যায় না, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে সমাজে বিশৃঙ্খলা এবং সমাজের ঐক্য বিনষ্ট হয়, সমাজে অশান্তির সৃষ্টি হয়। তোমরা শ্রদ্ধা শব্দটি অর্থের সাথে সবাই পরিচিত। আমরা শ্রদ্ধা বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। আমরা যখন তোমাদের ক্লাসে যাই তখন তোমরা আমাদের দিকে উঠে দাঁড়াও, এটা আমাদের প্রতি শ্রদ্ধাবোধ। মানবিক বা নৈতিক গুণ হিসেবে শ্রদ্ধার গুরুত্ব। শ্রদ্ধার গুরুত্ব, শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা যায় না, শ্রদ্ধা না থাকলে সমাজে বিশৃঙ্খলা হানাহানি মারামারি দেখা দেয়, সমাজের ঐক্য বিনষ্ট হয়, সমাজে অশান্তির সৃষ্টি হয়, একে অন্যের প্রতি ভালোবাসা বা সহানুভূতি থাকে না। এখন আমরা সহনশীলতা সম্পর্কে জানব। সহনশীলতা শ্রদ্ধার মতো একটি নৈতিক গুণ, সহনশীলতাও ধর্মের অঙ্গ। সহনশীলতার অপর নাম সহিষ্ণুতা। সহনশীলতার মানে হলো সহ্য করার ক্ষমতা, হিন্দু ধর্মে একটি তিতিক্ষাও বলা হয়েছে। সহনশীলতা না থাকলে সমাজ সুস্থভাবে চলতে পারত না, ঐক্য বা শৃঙ্খলা বিনষ্ট হয়, সমাজে শান্তি থাকে। সুতরাং ব্যক্তি জীবনে সমাজ জীবনে সহনশীলতার গুরুত্ব স্বীকার করতে হবে। শ্রদ্ধা ও সহনশীলতা না থাকলে নানা মত পথের মানুষ একসঙ্গে চলতে পারত না। শ্রদ্ধা ও সহনশীলতার অভাবে দেখা যায় বিশৃঙ্খলা হানাহানি ও অশান্তি। সুতরাং ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে শান্তি শৃঙ্খলার জন্য শ্রদ্ধা ও সহনশীলতার মতো মানবিক ও নৈতিক গুণের গুরুত্ব অপরিসীম। অনেক দেশ নিয়ে আমাদের ইতি, প্রতিটি দেশে রয়েছে অনেক মানুষ, তারা তাদের নিজ নিজ ধর্ম বা মত অনুসারে চলে। পৃথিবীর সব মানুষের কিন্তু সকলের ধর্ম এক নয়, কিন্তু সকলের মত বা পথ এক নয়, ধর্ম বিশ্বাস ও জীবনযাপন প্রণালী ভিন্ন ভিন্ন। মানুষ নানাভাবে নিজ নিজ ধর্ম পালন করে, এক অঞ্চলের একই ধর্মের লোকদের মধ্যেও ধর্ম পালন, বিশ্বাস ও আচার অনুষ্ঠান উদযাপনে পার্থক্য রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা হিন্দু ধর্ম পালন করে। পৃথিবীতে আরও অনেক ধর্ম আছে, এগুলোর মধ্যে চারটি প্রধান ধর্ম হল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। হিন্দুরা ঈশ্বরের নাম কীর্তন করেন, ফুল বেলপাতা চন্দন অন্যান্য উপকরণ দিয়ে দেবদেবীর পূজা করেন, বুদ্ধরা বুদ্ধের পূজা করেন, মুসলমানেরা নামাজ পড়ে, খ্রিস্ট ধর্মাবলম্বীরা ঈশ্বরের ও যিশুর গুণগান করে। বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান পালন করে। যেমন হিন্দুরা দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, জন্মাষ্টমী, দোলযাত্রা, শিবরাত্রি ব্রত প্রভৃতি অনুষ্ঠান করে। বুদ্ধরা বুদ্ধ পূর্ণিমা, কটিঞ্চি বর্ধান প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করে। কটিঞ্চি বর্ধান মানে বুদ্ধ সন্ন্যাসীদের হাতে বোনার বস্ত্র দান। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন, ইস্টার স্যাটারডে, ইস্টার সানডে প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করে। ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল মিলাদুন্নবী প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন করে। ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আলাদা হলেও সকল ধর্মই সত্য, সকল ধর্মই বলে সত্য কথা বলবে, সৎ পথে চলবে, চুরি করবে না, গুরুজনদের শ্রদ্ধা করবে, স্রষ্টার প্রতি বিশ্বাস ইত্যাদি। নিজেদের উপাসনালয়কে হিন্দুরা বলেন মন্দির, বুদ্ধরা বলেন মঠ বা মন্দির বা পেগুলা, খ্রিস্টানরা বলেন গির্জা, মুসলমানরা বলেন মসজিদ। নামে আলাদা হলেও সেখানে যাওয়ার উদ্দেশ্য এক, আর তা হলো উপাসনা। পদ ভিন্ন হলেও সকল ধর্মের উদ্দেশ্য এক, আর তা হলো স্রষ্টার কাছে আত্মনিবেদন এবং জগত জীবনের মঙ্গল প্রার্থনা। উদ্দেশ্য এক হলেও মত পথের ভিন্নতা রয়েছে, নিজের মত পথের প্রতি বা ধর্মের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ, আর অন্যের মত পথ বা ধর্মের প্রতি অশ্রদ্ধা ও অসহনশীলতা ক্ষতিকর, কারণ তা ডেকে আনে বিচ্ছিন্নতা ও সংকীর্ণতা।
অন্য ধর্ম মতের প্রতি অশ্রদ্ধা অসহনশীলতা সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতায় রূপ নেয়। তখন সমাজে অস্থিরতা ও অশান্তি দেখা দেয়। এক্ষেত্রে শ্রদ্ধা ও সহনশীলতাই পারে সাম্প্রদায়িকতা দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতে। আমরা হানাহানি চাই, সাম্প্রদায়িকতা চাই, আমরা চাই সম্প্রীতি, চাই ঐক্য, চাই শান্তি শৃঙ্খলা। আর এর জন্য দরকার পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। এ পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা কেবল বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যেই থাকতে হবে তা নয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী পুরুষ, বিভিন্ন জাতীয় শ্রেণী পেশার মানুষের মধ্যেও চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা। তা না হলে সমাজে শান্তি থাকবে না, মানুষ কষ্ট পাবে। আমরা জানি জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বিরাজ করে, তাই কাউকে কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেয়। এখানে আমরা কাউকে কষ্ট দেব না। আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব। সকল সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমরা অন্য ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানাবো। অন্যদের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হলে আমরাও সানন্দে যোগদান করব। তাহলে আমরা সম্প্রীতির মধ্যে, শান্তির মধ্যে, আনন্দের মধ্যে সকলে মিলে মিশে বসবাস করতে পারি। তাহলে আজকে আমরা অনুশীলনী, শূন্যস্থান গ্রহণ, বাম পাশ ডান পাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন সবগুলোই তো পড়তে হবে। শূন্য স্থান আছে পাঁচটা, বাম পাশ ডান পাশ, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, এইগুলো থেকে আমি তোমাদের দুইটা বড় প্রশ্ন দিতেছি। ওই দুইটা বড় প্রশ্ন, শ্রদ্ধা কি? শ্রদ্ধার প্রয়োজনীয়তা। সহনশীলতা কি? সহনশীলতার প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লেখো। তাহলে আজকে আমরা শ্রদ্ধা ও সহনশীলতা, আর বাকি করবা তোমরা অনুশীলনী, বাকি প্রশ্নগুলো অনুশীলনী প্রশ্ন, শূন্যস্থান, বাম ডান। আগামী ক্লাসে আমরা আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজ আর নয়, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে আমার ক্লাস আমি এখানেই শেষ করি। কোনটা কে দেবো?